শেখ সাহেব কত কত আগে বলছে, ওই বক্তব্য শুনেন না, ওই বক্তব্য বাজায় না, ওই বক্তব্য বেশি বাজানো উচিত শেখ সাহেবের, এখনো বক্তব্য আছে। ব্যক্তি তো ভালো ভালো কথা বলছে অনেক, যা চিন্তাও করতে পারবেন না। লোক স্পষ্টবাদী ছিলেন, ঠিক শেখ সাহেব স্পষ্টবাদী ছিলেন, মারাত্মক স্পষ্টবাদী। ওনার অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত, অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত, পড়েও তো না, সমস্যা নেই, পড়াশোনা নেই আমাদের মধ্যে। আমি তো তার রোজ নামসা অসমাপ্ত আত্মজীবনী লাইনকে লাইন, হরুফকে হরুফ পড়াশোনা করছে, হরুফকে হরুফ, একটা অক্ষরও বাদ দেই নেই, একটা অক্ষরও না, এখন ফার্স্ট টু লাস্ট। সেখানে কি আজকে স্বাধীনতার চেতনা অমুক, স্বাধীনতার চেতনা অমুক, আসলে স্বাধীনতার মূল চেতনা কি? ইনশা আল্লাহ। মূল কি ভাই? তিনি কি বলেছেন? চার কাছে যাহা কিছু আছে সব দিয়ে ঝাঁপিয়ে পড়ো, ইনশা আল্লাহ আমরা জিতবো, এই যে স্বাধীনতার চেতনা, ইনশা আল্লাহ। কি কথা বলেন না কেন, এইটাই স্বাধীনতার মূল চেতনা, ইনশা আল্লাহ আমরা জিতবো। নাস্তিকতা পাইছে কোথায়? ইনশা আল্লাহ আমরা জিতবো, এইটাই তার মূল স্লোগান। তিনি যখন জেলে ছিলেন নামাজ পড়তেন, ওই বইয়ের মধ্যে লেখা। তিনি যখন জেলে ছিলেন ঠিক মতো রোজা রাখতেন, ওই বইয়ের মধ্যে লেখা। কথা বোঝেন নাই? শেখ সাহেব প্রথম জেলে গেছে কিভাবে জানেন আপনারা? খবর নেই মিয়া, প্রথম জেলে গেছে তার এলাকায় হিন্দু জমিদার এক মুসলিমকে অবৈধভাবে আটকায় রাখছে ঘরের মধ্যে। উনি দল বল নিয়া হিন্দু জমিদার বাড়িতে আক্রমণ করছে, আক্রমণ করিয়া মুসলমানদেরকে সারাইয়া নিয়ে আসছে। এই ফার্স্ট, তখন উনি বলে 7-8-এ, আল্লাহ 7-8-এ বলে, এই সময়ের ঘটনা, মুসলিমকে সারাইয়া নিয়ে আসছে। এরপরে ওই হিন্দু জমিদার তাকে কেস দিছে, এরপর ফাঁস এই প্রথম জেলে ঢোকে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে, মুসলিমকে সারাই আনার জন্য প্রথম সে জেলে যায়, বুঝেন? কাজে আমাদেরকে অন্যায় প্রতিবাদ করতে হবে। তিনি কি বক্তৃতা দিয়েছেন? অন্য অন্য দেশ পাচ্ছে সোনার খনি, তৈলের খনি, গ্যাসের খনি, রবারের খনি, হীরার খনি, আর আমি পাইছি চোরের খনি। এই চোরগুলি এখনো আছে, বেচারা অনেক ত্যাগই করছে। আরে বেচারা কি বক্তব্যগুলো, আমি এত কষ্ট করে আনি, বক্তব্য শুনেন, আমি এত কষ্ট করে আনি, আর এই চোরের দলের সব খাইয়া দেয়, বলে সাত চাটার দলের খাইয়া ফেলে, চাটার দল শব্দ ব্যবহার করছে উনি। 7 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বলটা পাইনি, সেটা চুরি হয়ে গেছে, তার বক্তব্য। আচ্ছা বলেন তো, একজন চোর কি ভালো মানুষ হতে পারে? চোর তো চোর। তুমি আমার বুক উঁচা করো কেমনে, তুমি এমপি হও, মিনিস্টার হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, সভাপতি হও, সেক্রেটারি হও, যদি চোর হয়ে থাকো বুক উঁচা করিও না, মাথা নত করো, তুমি চোর হতে পারো, তুমি এমপি হতে পারো, তুমি সভাপতি হতে পারো, সেক্রেটারি হতে পারো, মিনিস্টার, কিন্তু তুমি চোর। আর আমার গরিব কৃষক শ্রমিক মজদুর মুসি তাঁতি কামার ঋষি, ও হতে পারে গরিব কিন্তু চুরি করে না, ও ভালো একজন মানুষ, ও ভালো মানুষ। তুমি চুরি করিয়া কিসের, চুরি করিয়া কিসের তুমি নেতামি করো? তুমি একটা চোর ডাকা ধর্ষক মদখোর জুয়াখোর লুটেরা হিরোইন ব্যবসায়ী ইয়াবাখোর, তুমি তো মানুষই না বাড়া, কিসের নেতা তুমি? নেতা ভাসানি সাহেব, জানো তার চরিত্র? নিজে পাক করিয়া খাইতো, সোনের ঘরে থাকতো। ভাসানি সাহেব যে প্রথম আওয়ামী লীগের, আওয়ামী মুসলিম লীগের সভাপতি এবং শামসুর রহমান সাহেব প্রথম সেক্রেটারি ছিল। বুঝতে হবে নীতি ও আদর্শ হলে মানুষ, এই পোশাকের নাম পদবীর নাম মানুষ না।